একদম ব্র্যান্ড নিউ, এটা ইউজ না, মোটো ইউজ না, সাইকেল কাউন্ট জিরো অথবা ওয়ান আছে, আমরা অন করেছি। এটা হচ্ছে রাইজেন 9, কমপ্লিট গেমিং ল্যাপটপ এটা। ওয়াও, রাইজেন 9, প্রিটি হাই বিল্ড কোয়ালিটি, ওমেনের সাথে অন্য কোনো কিছু কম্পেয়ার করা যায় না। এন্ড 144 রিফ্রেশ হার্জ পাচ্ছেন এবং ডেডিকেটেড গ্রাফিক্স পাচ্ছেন আপনি 8 GB। এটা হচ্ছে কোরাই 5 10 জেনারেশন MSI এর গেমিং ল্যাপটপ। এটা সিল প্যাক প্রাইস 3 লাখের উপরে। এন্ড এটা যদি আপনি ওপেন বক্স পারচেস করেন তাহলে প্রাইস হচ্ছে 2,17,000 টাকা। আপনি যদি প্রোডাক্টটা দেখুন, একদমই ফ্রেশ, অ্যাজ গুড অ্যাজ ব্র্যান্ড নিউ কন্ডিশন। ইন্টেলের আইরিশ এক্সিট গ্রাফিক্স আছে 8 GB, 4 ফিঙ্গার লোগো আছে, 4K ডিসপ্লে। আপনি যদি দেখুন, একবার দেখলে পছন্দ হবে, ডিসপ্লেটা এত কোয়ালিটি ভালো। গেমিং ল্যাপটপ আরও কম প্রাইসে, ডেলের লেনোভোর। এটার চার্জার হচ্ছে 130 ওয়াট এবং 2K ডিসপ্লে পাচ্ছেন আপনি। জাস্ট দেখুন, টাচ স্ক্রিন, 2K ডিসপ্লে, প্রচুর স্লিম প্রোডাক্ট এবং টাইপ সি, থান্ডারবোল্ট আছে, USB আছে, HDMI আছে। আমি বলবো অনেক ধরনের জ্যাক এটাতে ইনক্লুড করা হয়। প্রাইস হচ্ছে অনলি 21,500 টাকা। আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আবার হচ্ছে আসলে কিন্তু ল্যাপটপ সোর্সে, আর আজকে আমি গেমিং সিরিজ ল্যাপটপ দেখাবো, এসপি ল্যাপটপ দেখাবো, ডেলের ল্যাপটপ দেখাবো, লেনোভো ল্যাপটপ দেখাবো, যাদের কিনা বাজেট ফ্রেন্ডলি, বাজেটের সেরা ল্যাপটপ কিনবেন, কোথায় আসলে পাবেন, অবশ্যই চলবেন কিন্তু ল্যাপটপ সোর্সে। আর ল্যাপটপ সোর্স থেকে আমার সঙ্গে রয়েছে নাইম ভাই। নাইম ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করছি আপনি এবং আপনার ভিউয়ার্সরা ভালো আছেন আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিওটা স্পেশালি একদম সর্বনিম্ন জিপ প্যাসেজকে কোথা শুরু হবে, নিম্ন নিয়ে আজকে ভিডিও করছি না, আমরা এক্সন কার্বন দেখাচ্ছি। স্টার্টিং প্রাইস 28,000 টাকা, 28,000 দিয়ে আপনি এক্সন কার্বন পাচ্ছেন। অ্যান্ড এক্সন ইয়োগা, HP স্পেক্টর, আজকে বেসিক্যালি একটু হাই রেঞ্জের প্রোডাক্টগুলো নিয়ে আমরা কথা বলবো। মানে এক্সপেন্সিভ, যাদের বাজেট মোটামুটি ভালো বাজেট, তাদের জন্য কিছু ল্যাপটপ দেখো, তাই তো? তো ভিডিওটা কন্টিনিউ দেখুন, আশা করি সবার কাছে ভালো লাগবে। তার আগে অ্যাড্রেসটা বলে দিই, যাদের সব অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর 10 নম্বর মেট্রোরেল আছে, মেট্রোরেল ফিলার নাম্বার দেখবেন 255 ফিলারের ঠিক দক্ষিণ পাশে, পশ্চিম পাশে, সনি ভবনের 4 তলায়। তাছাড়া অ্যাড্রেস, ফোন নাম্বার, ভিডিওর স্ক্রিন এবং ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে, চেক করে নেবেন। ফোন নাম্বার থাকবে, ফোন করে আসতে পারেন। আর যে কোনো ল্যাপটপ নেওয়ার আগে অবশ্যই কোনো ঢাকা, ঢাকার বাইরে কুড়িয়ে সাথে পেয়ে যাবেন, ঠিক আছে? কথা বলা আমরা শুরু করে যাক আজকের ভিডিও। নাইম ভাই, আজকের ভিডিওতে আমরা কী কী কালেকশন দেখব? আজকের ভিডিওতে আমরা অনেক কালেকশন দেখব। আমি যদি বলি, আজকের ভিডিওতে এলিট বুক থাকবে, থিঙ্কপ্যাড এক্সন কার্বন থাকবে, HP NV থাকবে। আমাদের কাছে এই মুহূর্তে অলমোস্ট 31টা মডেল আছে, আমরা দেখাবো 31টা মডেলই আমরা রেখেছি, 1 পিস করে স্যাম্পল, ম্যাসিভ কালেকশন আছে, আপনি ভিজিট করলেই দেখতে পারবেন। এবং আমরা শুরু করব যে ল্যাপটপ দিয়ে, এলিট বুক দিয়ে, দেন আমরা শেষের দিকে HP ওমেন দেখাবো। রাইজেন 9 আছে, রাইজেন 7 আছে, রাইজেন 5 আছে, এছাড়াও 11th generation i3 অনলি 33,000 টাকা আপনি পারচেস করতে পারবেন। আচ্ছা, আমার মনে হয় এই মুহূর্তে আপনি ল্যাপটপ সোর্স ভিজিট করলে, ল্যাপটপ পারচেস করতে চাইলে প্রচুর কালেকশন পাবেন, আপনি দেখে সেখান থেকে আপনার পছন্দ মতো একটা ল্যাপটপ পারচেস করতে পারবেন। সো অফিসিয়ালি যারা পারচেস করতে চাচ্ছেন হাই কনফিগারেশন ল্যাপটপ, তাদের জন্য আমার মনে হয় এটা বেস্ট ডিল, 745G5 HP এলিট বুক। এটায় 32 GB র্যাম আছে এবং 17 GB গ্রাফিক্স আছে। আপনি যদি দেখুন, এটা দিয়ে যে কোনো কাজ করা পসিবল। এটা হচ্ছে রাইজেন 7 প্রসেসর এবং 32 GB র্যাম, 256 GB SSD। অ্যান্ড আপনি যদি কন্ডিশনটা দেখুন, একদমই ব্র্যান্ড নিউ টাইপ কন্ডিশন হবে, ব্র্যান্ড নিউ কন্ডিশন হবে। এটা প্রাইস হচ্ছে অনলি 38,500 টাকা। এভাবে স্টক থাকবে, এভাবে স্টক থাকবে, 32 GB র্যাম, 17 GB গ্রাফিক্স, 1 GB ডেডিকেটেড আছে এর ভিতরে, অ্যান্ড 256 GB SSD পাচ্ছেন, রাইজেন 7 প্রসেসর পাচ্ছেন। আমার মনে হয় এটা দিয়ে যে কোনো ধরনের কাজ করা যায়। অ্যান্ড এটা হচ্ছে একদম বাজেট ফ্রেন্ড, কোনো ল্যাপটপের কথা যদি বলি তাহলে এটা বাজেট ফ্রেন্ডলি ল্যাপটপ। আমি মডেল বলছি 7400, ডেল ল্যাটিটিউড 7400। এটা হচ্ছে কোরাই 5 8th generation, 8 GB র্যাম, 256 GB SSD, প্রাইস হচ্ছে অনলি 28,000 টাকা। 28,000 টাকা দিয়ে আপনি 8 GB র্যাম, 256 GB SSD, ব্যাকলিট কিবোর্ড আছে, টাচ স্ক্রিন এবং ফিঙ্গারপ্রিন্ট আছে, ইনক্লুড করা পাওয়ার বাটনের ভিতরে যে কোনো ধরনের কাজ করতে পারবেন। আমার মনে হয় ভিডিও এডিট অ্যান্ড ফ্রিল্যান্সিং অ্যান্ড ডেটা এন্ট্রি অথবা যে কোনো কাজ করে না কেন, মানুষ ফ্রিল্যান্সিং বলতে যেটা বোঝানো, এটা দিয়ে স্মুথলি সার্ভ করা যাবে ইনশাল্লাহ সেই কাজ। অ্যান্ড আমার মনে হয় বাজেটটা যদি একটু ভালো থাকে, এটার 1600-1500 একটা ভ্যারিয়েন্ট আছে, 32,000 টাকা পড়বে, কোরাই 5 8th gen, 16 GB, 512 GB, আপনি ওটাও চাইলে পারচেস করতে পারেন। HP-র প্যাভিলিয়ন, প্রচুর ডিমান্ডফুল একটা প্রোডাক্ট, আমি যদি দেখাই, একদম ব্র্যান্ড নিউ, এটা ইউজ না, মোটো ইউজ না, সাইকেল কাউন্ট জিরো অথবা ওয়ান আছে, আমরা অন করেছি। প্রসেসর হচ্ছে রাইজেন 5 5600 25U, একদম লেটেস্ট, রাইজেনের এরপর আর প্যাভিলিয়নের লেটেস্ট হয় না। সো এটার প্রাইস আমরা করেছি অনলি 52,000 টাকা। HP প্যাভিলিয়ন রাইজেন 5 512 GB PCI NVMe M.2 Gen 3 SSD আছে
এবং 8GB RAM আছে এটা 16GB ভেরিয়েন্টও আছে রেডিয়নের ডেডিকেটেড গ্রাফিক্স আছে আপনি যদি দেখুন প্রোডাক্টটা একদম ব্র্যান্ড নিউ ওয়া মানে কাস্ট থেকে দেখলে আরো ভালো বুঝতে পারবেন অলরাইট এইচপি প্যাভিলিয়ন পারচেজ করতে অনলি 52000 টাকা লাগবে আপনি জেনারেশন আছে এটা হচ্ছে ডেল ব্র্যান্ডেড ডেল ভোস্ট্রো 3000 সিরিজ এটা দিয়ে আপনি ফ্রিল্যান্সিং এর কাজটা খুব স্মুথলি করতে পারবেন যাদের বাজেট রেঞ্জ কম তাদের জন্য বেসিক্যালি এটা Core i3 11th generation, 256GB SSD, 8GB RAM. আপনি যদি দেখুন ভেজেলটাও ন্যানো আছে ব্ল্যাক কালার টেক্সচারড বডি আপনি এটা পারচেজ করতে পারেন প্রাইস হচ্ছে অনলি 33000 টাকা এবং প্রিমিয়াম সেগমেন্ট আমরা দেখাবো এটা হচ্ছে Ryzen 9 Ryzen কমপ্লিট গেমিং ল্যাপটপ এটা ওয়াও Ryzen 9 6900HX প্রসেসর আছে H প্রসেসর নিয়ে আমরা কথা বলেছি HX নিয়ে ইউজুয়ালি কথা বলা হয় না প্রিটি হাই বিল্ড কোয়ালিটি ওমেনের সাথে অন্য কোনো কিছু কম্পেয়ার করা যায় না এন্ড 144 রিফ্রেশ হার্জ পাচ্ছেন এবং ডেডিকেটেড গ্রাফিক্স পাচ্ছেন আপনি 8GB 6650M AMD রেডিওনের ডেডিকেটেড গ্রাফিক্স আছে এন্ড 16.1 ইঞ্চ ল্যাপটপ একদম ব্র্যান্ড নিউ ল্যাপটপ এখান থেকে বাতাসটা বের গরম আপনি কুলিং সিস্টেমটা যদি দেখুন একদমই ডিফারেন্ট দুই পাশে দুইটা সেগমেন্টে ভাগ করেছে এটা হচ্ছে জিপিইউর জন্য গ্রাফিক্সের জন্য আলাদা হিটসিং এন্ড কুলিং ফ্যান এন্ড এটা হচ্ছে প্রসেসরের জন্য আচ্ছা আচ্ছা এন্ড সিল প্যাক করাও আছে আমাদের কাছে এটা সিল প্যাক প্রাইস 3 লাখের উপরে এন্ড এটা যদি আপনি ওপেন বক্স পারচেজ করেন তাহলে প্রাইস হচ্ছে 217000 টাকা এন্ড আমাদের কাছে এইচপি ওমেন Ryzen 7 6000 সিরিজ যদি পারচেজ করেন 145000 এর মতো পড়বে RTX 3050 4GB ডেডিকেটেড গ্রাফিক্স এই সেম প্রোডাক্টের 6GB ডেডিকেটেড গ্রাফিক্স সহ আছে সেটার প্রাইস পড়ছে 176000 টাকা এন্ড এই সেম প্রোডাক্ট Ryzen 5 Ryzen 7 আমাদের কাছে অ্যাভেলেবল Ryzen 7 5000 সিরিজ প্রাইস হচ্ছে 135000 টাকা প্রচুর কালেকশন আছে যারা গেমার তারা আমার মনে হয় ল্যাপটপ স্টোর ভিজিট করলে আপনি হতাশ হবেন না প্রচুর কালেকশন পাবেন যেটা বাংলাদেশের একটা দোকানে আপনি ভিজিট করে বা দুইটা দোকানে ভিজিট করে ওই কালেকশনগুলো পাবেন না আমরা আশা করি এটা হচ্ছে Core i5 10th generation MSI এর গেমিং ল্যাপটপ আপনি যদি দেখেন MSI তো একটা ব্র্যান্ড সবাই জানে এমন গেমিং এর জন্য ওয়ান অফ দ্য বেস্ট ব্র্যান্ড MSI, Asus TUF এগুলো আসলে খুব ভালো লেভেলের অ্যান্ড HP Omen আপনি নেটে সার্চ করে রিভিউ দেখলে বুঝতে পারবেন যে আপনার জন্য পারফেক্ট গেমিং ল্যাপটপ কোনটা অথবা সিমুলেশন বা ভিডিও এডিটের কাজ যারা করছেন আপনি রেন্ডারিং করছেন হাফ অ্যান আওয়ার লাগিয়ে যে কাজটা সেই কাজটা আমার মনে হয় এই পিসিটাতে আপনি ম্যাক্সিমাম 10-12 মিনিট লাগবে 10-12 মিনিট আপনার কাজ পারপাস সো টাইমটা সেভ হচ্ছে এটা একটা বড় ব্যাপার আপনি যারা কাজের লোক তারা কখনোই টাইম ওয়েস্ট করবে না মানে সো ল্যাপটপ আপনার পারচেজ করতে হবে একটু হাই কনফিগারেশন যদি আপনি গেমার অথবা ভিডিও এডিট করেন অথবা সিমুলেশনের কাজ করেন তাহলে আপনার টাইম অনেক সেফ হবে এটা হচ্ছে এনভিডিয়া জি ফোর্স GTX 1650 4GB ডেডিকেটেড গ্রাফিক্স আছে এবং কোর i5 10th জেনারেশন 16GB RAM 256GB SSD আপনি যদি প্রোডাক্টটা দেখুন একদমই ফ্রেশ অ্যাজ গুড অ্যাজ ব্র্যান্ড নিউ কন্ডিশন এটার প্রাইস হচ্ছে অনলি 74000 টাকা এন্ড HP প্যাভিলিয়ন গেমিং আছে আমাদের কাছে 68500 টাকায় 68500 টাকায় গেমিং ল্যাপটপ এন্ড আপনি এটা অন্য কোথাও 75 এর নিচে পাবেন বলে আমাদের জানা নাই এনভিডিয়া জি ফোর্স GTX 1650 4GB ডেডিকেটেড গ্রাফিক্স আছে কোর i5 10th জেনারেশন 16GB RAM 512GB SSD 68500 টাকা এটার প্রাইস এটা বিল্ড কোয়ালিটি দেখলে বুঝতে বিল্ড কোয়ালিটি প্রিটি হাই আপনি অন্য কোনো কিছুর সাথে কম্পেয়ার করতে পারেন না HP এন্ট্রি লেভেলে ভিকটাস আছে আমাদের কাছে এন্ড ওমেনের সাথে আপনি যদি একবার ইউজ টু হয়ে যান আপনি অন্য কোনো ডিভাইস ইউজ করতে পারবেন না আমরা ভিকটাসও দেখাবো আপনাকে ভিকটাস সিরিজ আমাদের কাছে আছে এন্ড এটা হচ্ছে প্যাভিলিয়ন এটা হচ্ছে ডেল XPS 13 উইথ 3K ডিসপ্লে ওর i5 6th জেনারেশন 256GB SSD 8GB RAM ব্যাকলিট কিবোর্ড টাচ স্ক্রিন 3K ডিসপ্লে অ্যান্ড মাইক্রো কার্বোনেট রাবার প্রোটেক্টেড বডি পাচ্ছেন আপনি অ্যান্ড উপরের সি প্যানেলটা হচ্ছে মাইক্রো কার্বোনেট রাবার প্রোটেক্টেড বডি অ্যান্ড উপরেরটা কমপ্লিট মেটাল আপনি মেটাল বডি দিয়ে একটা প্রোডাক্ট পারচেস করবেন যেটার প্রাইস আমরা একদম মিনিমাম করেছি অনলি 37500 টাকা এটা হচ্ছে ডেলের ওয়ার্ক স্টেশন ডেলের প্লে স্টেশন আমাদের কাছে আছে যারা একটু ওয়ার্কে কাজ করে কিছু কাজ 11th জেনারেশন ওয়ার্ক স্টেশন আপনি পারচেস করবেন অনলি 54000 টাকা ক্যান ইউ ইমাজিন আপনি ভিজিট করলে বুঝতে পারবেন অন্য পাঁচটা সব ঘুরে আসলে আমার মনে হয় যে আপনার প্রোডাক্টটা পছন্দ হবে 16GB RAM 512GB SSD আছে নিউমেরিক কিপ্যাড পাচ্ছেন FSD ডিসপ্লে অ্যান্ড ক্যামেরা প্রাইভেসি শাটার আছে একদম বিল্ড কোয়ালিটি ভালো এটার ল্যাটিটিউড যেহেতু ওয়ার্ক স্টেশন আপনি 24 ঘন্টা ইউজ করতে পারবেন এটার প্রাইস হচ্ছে অনলি 54000 টাকা ঠিক আছে HP Envy ওয়ান অফ দ্য মোস্ট প্রিমিয়াম সেগমেন্ট HP এর ভিতরে HP Spectre একদম টপ লেভেলের সিরিজ HP-র অ্যান্ড সেকেন্ড সিরিজটা হচ্ছে HP Envy সো Envy সাথে আপনি কোনো কিছু কম্পেয়ার করতে পারবেন না কেন এটা টাচ স্ক্রিন
এবং x360 ডিগ্রি এট এ টাইম অনেক ফিচার আসে যেটা অন্য কিছুতে আসে না। সো এই এনভি আপনি পারচেজ করতে পারবেন 11 জেন, যেটা সেটা আমাদের প্রাইস হচ্ছে অনলি 74,000 টাকা। অ্যান্ড 11 জেনারেশন এটা হচ্ছে স্পেশাল এডিশন, এটা কোরাই 5 11 জেনারেশন, 512 GB এসএসডি, 8 GB র‍্যাম। অ্যান্ড এটার আরেকটা এনভি আছে যেটা সিলভার কালার জেনারেল সিরিজ, সেটার প্রাইস আমরা করেছি অনলি 71,000 টাকা। অ্যান্ড এনভির সাথে সাথে আমরা যদি স্পেক্টার দেখাই, এটা হচ্ছে কোরাই 7 11 জেনারেশন, 512 GB পিসি এনভিএমএ M.2 জেন 4 এসএসডি আছে এবং 16 GB অনবোর্ড ইন্টিগ্রেটেড র্যাম আছে। ইন্টেলের আইরিশ এক্সিট গ্রাফিক্স আছে 8 GB, 4 ফিঙ্গার লোগো আছে, 4K ডিসপ্লে। আপনি যদি দেখুন একবার দেখলেই পছন্দ হবে, ডিসপ্লেটা এত কোয়ালিটি ভালো। এবং জ্যাম কার্ড পাচ্ছেন উইথ গোল্ডেন শেড, টাইপ সি পোর্ট আছে, থান্ডারবোল্ট পোর্ট আছে এবং HDMI হেডফোন জ্যাক, সাফিসিয়েন্ট পোর্ট ফ্যাসিলিটিস আছে। সো আপনি, আমার মনে হয় যে এলিগেন্ট একটা প্রোডাক্ট, পারচেস করতে চাইলে স্পেক্টার আপনি কোনোভাবেই সাইডে রাখতে পারবেন না, অসাধারণ কিন্তু এটা। অ্যান্ড কম প্রাইসে যারা ভিডিও এডিট অথবা গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে চান তাদেরকে আমরা সবসময় এনভি এটা রিকমেন্ড করি। এটা হচ্ছে রাইজেন 7 উইথ 1 GB ডেডিকেটেড গ্রাফিক্স আছে, টাচ স্ক্রিন, x360 ডিগ্রি কনভার্টেবল, 16 GB র্যাম, 512 GB এসএসডি, 16/512 দিয়ে প্রাইস হচ্ছে অনলি 58,000 টাকা। 58,000 টাকায় আপনি ইউজুয়াল যেই AMD রাইজেন 7 সেটাই আপনি পাচ্ছেন। সো এটার প্রসেসর হচ্ছে রাইজেন 7 এবং টাচ এনভি সিরিজ, 58,000 টাকায় পাবেন। ঠিক আছে, অসাধারণ। এটা হচ্ছে আপনি যদি দেখুন HP প্যাভিলিয়ন 14, এটা 12 জেনারেশন কোরাই 5, আমরা অলরেডি দেখিয়েছি আপনাকে এর আগে রাইজেনটা। এটা হচ্ছে 12 জেনারেশন অ্যান্ড এটার স্পেসিফিকেশন হচ্ছে 512 GB এসএসডি এবং 16 GB র্যাম, একদমই ন্যানো বেজেল, গ্লসি ডিসপ্লে, দেখলেই পছন্দ হওয়ার মতো ল্যাপটপ, একদম চিপ প্রাইস। এটার প্রাইস হচ্ছে 68,000 টাকা। খুব ফাস্ট ইন টু ওপেন হইছে, অলরাইট, খুবই ফাস্ট ওপেন হবে। আচ্ছা আচ্ছা। এন্ড এটার সাথে আমরা যেটা দেখাবো আপনাকে এক্সো নিয়োগার আমাদের কাছে প্রচুর কালেকশন আছে, আমাদের কাছে এই মুহূর্তে অনেক কালেকশন আছে এবং কোয়ান্টিটি আছে। আপনি ভিজিট করলেই আমার মনে হয় পছন্দ করার মতো ল্যাপটপ পাবেন। কোরাই 5 8 জেনারেশন, 16 GB র্যাম, 512 GB এসএসডি, টাচ স্ক্রিন, x360 ডিগ্রি কনভার্টেবল, ব্যাকলাইট কিবোর্ড আছে অ্যান্ড ফিঙ্গারপ্রিন্ট। ট্র্যাকপ্যাডটা যদি আপনি দেখুন অনেক বড় এবং দুইটা জয়স্টিক সহ আপনি টাচ প্যাডের বাটন পাচ্ছেন এবং নিচে আপনি আলাদা ইন্ডিভিজুয়াল টাচ প্যাড পাচ্ছেন। আমার মনে হয় এক্সো নিয়োগা যেহেতু বিজনেস সিরিজ, যারা x360 ডিগ্রি কম প্রাইসে চাচ্ছেন তাদের জন্য এটা বেস্ট ডিল। জেড বুকের প্রাইস হচ্ছে আমাদের কাছে অনলি 33,500 টাকা। কোরাই 5 8 জেনারেশন, 8 GB, 256 GB, 33,500 টাকা আপনি জেড বুক পাবেন। 16/512 দিয়ে জেড বুক আছে, প্রাইস হচ্ছে 36,500 টাকা, একদমই রিজনেবল প্রাইস, আপনি ভিজিট করলে বুঝতে পারবেন। গেমিং ল্যাপটপ আরও কম প্রাইসে, ডেলের লেনোভোর, এটার চার্জার হচ্ছে 130 ওয়াট এবং 2K ডিসপ্লে পাচ্ছেন আপনি, জাস্ট দেখুন টাচ স্ক্রিন, 2K ডিসপ্লে। কোরাই 7 6 জেনারেশন, 8 GB র্যাম, 256 GB এসএসডি, প্রাইস একদম রিজনেবল করেছি, 37,500 টাকা। 37,500 গেমিং ল্যাপটপ, গেমিং ল্যাপ। অ্যাসুসের রাইজেন 5 আছে উইথ 2 GB ডেডিকেটেড গ্রাফিক, প্রাইস হচ্ছে 42,000 টাকা। সো এটা হচ্ছে এক্সন কার্বন, কোরাই 5 8 জেনারেশন, 16 GB র্যাম, 512 GB এসএসডি, প্রাইস হচ্ছে অনলি 40,000 টাকা। আচ্ছা। অ্যান্ড এটার 8 GB, 256 GB, প্রাইস হচ্ছে 37,500 টাকা। এটার আপনি কোরাই 7 16/512 পাচ্ছেন অনলি 45,000 টাকা দিয়ে। 8 জেনারেশনের কিন্তু প্রচুর ডিমান্ড, যারা আগেও খুঁজে গিয়েছেন তাদের জন্য আমরা বলবো যে এই মুহূর্তে অ্যাভেলেবেল, আপনি ভিজিট করুন। এটা হচ্ছে 850G5 আমাদের কাছে অ্যাভেলেবেল, 755G5 আছে, সেম প্রোডাক্ট দেখতে, রাইজেন 5 এর 1 GB ডেডিকেটেড গ্রাফিক্স, প্রাইস হচ্ছে অনলি 35,500 টাকা। অ্যান্ড এটা হচ্ছে i3 11 জেনারেশন, 8 GB র্যাম, 256 GB এসএসডি, প্রোডাক্টটা একদমই ফ্রেশ, আপনি দেখুন একদমই ফ্রেশ প্রোডাক্ট। এটার প্রাইস হচ্ছে অনলি 36,500 টাকা, অনলি ফর দিস উইক, এরপরের উইকে আপনি আর পাবেন না মোস্ট প্রবাবলি। এটা হচ্ছে এক্সন কার্বন, আমরা অলওয়েজ বলি এক্সন কার্বন অন্য যে কোনো ল্যাপটপের থেকে ভালো সার্ভিস দেবে, 8 GB র্যাম, 256 GB এসএসডি দিয়ে, যেটা 16 GB র্যামে আপনি পাবেন না, বিকজ টাইপ সি চার্জার, অনবোর্ড ইন্টিগ্রেটেড র্যাম আসছে 8 GB এবং ন্যানো বেজেল। প্রোডাক্টটা জাস্ট দেখুন একদমই স্লিম, প্রচুর স্লিম প্রোডাক্ট এবং টাইপ সি, থান্ডারবোল্ট আছে, USB আছে, HDMI আছে, আমি বলবো অনেক ধরনের জ্যাক এটাতে ইনক্লুড করা হয়েছে। আপনি দেখলে পছন্দ করার মতো একটা ল্যাপটপ, প্রাইস হচ্ছে অনলি 28,000 টাকা। এটা হচ্ছে HP প্যাভিলিয়ন, কোরাই 5 10 জেনারেশন, 16 GB র্যাম, 512 GB এসএসডি, প্রাইস হচ্ছে 48,500 টাকা। আপনি ভিজিট করলে প্রত্যেকটা ল্যাপটপ দেখার মতো ল্যাপটপ, নেওয়ার মতো ল্যাপটপ। G7 যারা পারচেস করতে চাচ্ছিলেন তাদের জন্য এই মুহূর্তে G7, G8, G9 আমাদের কাছে তিনটা ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল। এটা হচ্ছে HP এলিট বুক 845G7, রাইজেন 7 প্রসেসর আছে,
and Ryzen 5 processor ache duita processor available eta Ryzen 7 16GB RAM 512GB SSD diye apni 62000 taka purchase korte parben jeta ami ekbar purchase korle amar mone hoy je apni agami 5 bochhore onno kono laptop purchase korte hobe na build quality khubi bhalo eta jonopriyo onek jonopriyo ha onek jonopriyo laptop ebong T460S T470S price hocche only 21500 taka 21500 taka apni T460S 70S paben amader kache 8GB RAM 256GB SSD and eta 16512 diye apni price porbe only 24500 taka accha apni visit korle bujhte parben eta hocche surface laptop 2 8th generation 8GB RAM 256GB SSD with backlit keyboard touch screen 2K display price hocche only 43500 taka and eta hocche 37500 taka Core i5 7th gen 8GB RAM 256GB SSD এছাড়া আমাদের কাছে থিংকপ্যাড এর প্রচুর কালেকশন আছে থিংকপ্যাড আমি বলবো আপনাকে অন্য কোনো প্রোডাক্ট আপনি পারচেজ না করে থিংকপ্যাড পারচেজ করলে আপনি সার্ভিসটা একটু ভালো পান অ্যাট লিস্ট কার্বনটা পারচেজ করলে আমার মনে হয় আগামী 3-4 বছর আপনি অন্য কোনো ল্যাপটপ পারচেজ করতে হবে না একদম কম প্রাইসে যারা হাই কনফিগারেশন চাচ্ছিলেন তাদের জন্য এই ল্যাপটপ এটার মডেল হচ্ছে Dell Latitude 3390 2 in 1 টাচ স্ক্রিন X360 degree convertible, সকল ফিচার আছে এটাতে এবং 8th generation Core i5 16GB RAM 512GB SSD 36500 টাকা আপনি ঢাকায় কোথাও এই প্রাইসে ল্যাপটপ পাবেন না সবচেয়ে কম প্রাইসে কিন্তু X360 degree পাচ্ছেন আপনি ল্যাপটপগুলো ঠিক আছে অলরাইট এছাড়া আমাদের কাছে জাপানি ভ্যারিয়েন্ট যেটা সেটা আছে G5 এর প্রাইস হচ্ছে only 29500 টাকা আপনি ভিজিট করলে বুঝতে পারবেন প্রচুর কালেকশন আছে প্রত্যেকটা ল্যাপটপই ফ্রেশ এবং নেয়ার মতো With dedicated graphics, সহ আমাদের কাছে 4GB, 6GB, 8GB এবং 2GB, 255 G8 আছে যেটার প্রাইস হচ্ছে only 43000 টাকা আপনি 2GB dedicated graphics সহ 16GB RAM HP এর প্রোডাক্ট পাচ্ছেন সো এটা হচ্ছে 1030 G3 X360 ডিগ্রি পর্যন্ত আপনি কনভার্ট করতে পারছেন একদমই স্লিম এবং লাইট ওয়েট টাচ স্ক্রিন এবং 16GB RAM 512GB SSD ফ্রেশ কন্ডিশন প্রোডাক্ট খুবই রিজনেবল প্রাইস ব্র্যান্ড নিউ কন্ডিশন হবে এটা 16512 দিয়ে প্রাইস হচ্ছে অনলি 44000 টাকা এন্ড এটার 8GB 256GB দিয়ে প্রাইস হচ্ছে অনলি 38000 টাকা আপনি ভিজিট করলে বুঝতে পারবেন প্রোডাক্টটা দেখলে নেওয়ার মতো প্রোডাক্ট পছন্দ করবে এন্ড এছাড়াও আমাদের কাছে প্রচুর কালেকশন আছে আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর 10 নম্বর মেট্রোরেল 255 নম্বর পিয়ার এর পশ্চিম দিকে সনি ভবনের চারতলা এন্ড কুরিয়ার সার্ভিস যারা নিতে চাচ্ছেন ঢাকার বাইরে জাস্ট আপনি যে প্রোডাক্টটা নিতে চান আমাদেরকে টেক্সট করে বুকিং মানি দিতে হবে অনলি 300 টাকা কুরিয়ার চার্জটা দিলে আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে দেন উইদিন টু ডেজ আপনি আপনার হাতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ প্রোডাক্ট আপনার হাতে পাওয়ার পর থেকে ওয়ারেন্টি স্টার্ট হবে এবং সার্ভিস ওয়ারেন্টি লাইফ টাইম এবং ওয়ান মান্থ মানি ব্যাক রিপ্লেসমেন্ট গ্যারান্টি এনি হাউ যদি কোনো প্রবলেম হয়ে যায় আমরা আপনাকে প্রোডাক্টটা রিপ্লেস করে দিব আদারওয়াইজ টাকা রিটার্ন করে দেবো একদম সিম্পল ইস্যু এই জায়গায় আর কোনো ঝামেলা হওয়ার সুযোগ নেই এবং আপনি যদি ভিজিট করে নেন আমরা সেটাই প্রেফার করি তাহলে আপনার পছন্দ মতো ল্যাপটপ আপনি দেখে শুনে বুঝে পারচেজ করতে পারবেন আপনি 5টারও দেখে 10টারও দেখে একটা ল্যাপটপ নেওয়ার সুবিধা রয়েছে অলরাইট অলরাইট আচ্ছা ঠিক আছে এন্ড আমার মনে হয় কুরিয়ারে নিলেও যে খুব একটা ফারাক হয় ম্যাটারটা এরকম না আপনি কুরিয়ারে চেক করে নিতে পারবেন আমাদের সব থেকে ফ্রেশ প্রোডাক্টগুলো কুরিয়ারে যায় ইউজুয়ালি থ্যাংক ইউ সো মাচ সময় দেওয়ার জন্য আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ